এটা হচ্ছে ব্রোকোলি আলু একটা কারি, আমি আমার মতন করে বানিয়েছি। পছন্দ হলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে দুটো ব্রোকোলি আছে, এখানে আছেন হলুদ আর লঙ্কা গুঁড়ো, কড়াইশুঁটি এক বাটি, এখানে যেটা আছে সেটা হলো ধনে পাতা বাটা, গোটা কাঁচা লঙ্কা আর দুটো দুটো চেরা দুটো চেরা একটুখানি, এখানে আছে রসুন থেঁতো করা, পেঁয়াজ কুচি দুখানা মিডিয়াম সাইজে এরকম ছোট। আচ্ছা, এখানে আছে একটু আলু, একটা বড় আর একটা মিডিয়াম সাইজের আলু কাটা, এখানে একটু ক্যাপসিকাম কাটা, আর এখানে যেটা আছে আদা রসুন পেস্ট, টমেটো আছে একটা কাটা, কুচুনো আছে। এটা গোটা গরম মশলা আছে ক্রাশ করা, আর এটা আছে জিরা গুঁড়ো, এগুলো দিয়ে রান্নাটা করব। তো শুরু করা যাক। কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, এই তেলে ব্রোকলি আর আলুটা ভাজব। তেল গরম হয়ে গেছে, আমি একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে ব্রোকলিগুলোকে ভাজিয়ে দিচ্ছি, চাপাটা দিয়ে দিলে 2 মিনিটের জন্য। ভাজা হয়ে গেছে, ভাজা হয়েছে, ভাজাগুলোকে তুলে ব্রোকলিগুলো একটু বড় বড় করে কাটলাম, কারণ ওটাকে সেদ্ধ হওয়ার পর বলতে গেলে দেখাই যায় না, তাই একটু বড় বড় করে কাটলাম। ব্রোকলিগুলো তুলে নিচ্ছি এবার, ব্রোকলিগুলো সব তোলা হয়ে গেছে আমার। এবার আরেকটু তেল দিয়ে আরেকটুখানি তেল দিলাম, এবার যে আলুগুলো কাটা আছে সে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভেজে নিচ্ছি,
আলুগুলো নুন হলুদ দুটো দিয়েই ভাজা যায়, আমি দিচ্ছি না, পরে দেবো হলুদটা। একটু চাপাটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলুগুলো। আলু ভাজা হয়ে এসছে, এই তেলেতেই আমি বাকি রান্নাটা করে নেব। এই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো আর গোটা দুটো শুকনো লঙ্কা। একটু ফ্লেভারটা উঠলে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, এবার এই যে রসুন খেতেটা তেলে দিয়ে দেবেন। ভেজে নিচ্ছি রসুনের ফ্লেভারটা, একটা আলাদা চলে আসে তেলে দিলে। একটু ভাজা ভাজা হলে, ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি একটু যে কাটা টমেটোটা ছিল সেটা দিয়ে দেব। একটু নুন দিয়ে দিলাম টমেটোটা যাতে নরম হয়ে যায়। এবার চাপাটা দিয়ে দিচ্ছি, নরম হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে এসছে, নরমও হয়ে গেছে টমেটোগুলো, দেখুন টমেটো নরম হয়ে গেছে। এবার যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে যাচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা ক্রাশ করা। ওটা তেলের ভেতরে দিলে খুব ভালো গন্ধ আসে, আমি ওটা ভুলে গেছিলাম, যে এখন মিশিয়ে দিলাম। এবার যে জিনিসটা দেবো সেটা হলো চিনি, চিনিটা একটু দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। মশলাটা কষা
হয়ে গেছে দুটো যে চেরা শুকনো কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম একটু কষিয়ে নিয়ে ব্রোকলি আর আলুটা দিয়ে দিচ্ছি ব্রোকলি আলুগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি একটু ভালো করে দিয়ে আমি জলটা দিয়ে দেব কড়াইশুঁটিটা দিয়ে দিলাম রেকর্ড করব এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে আমি লিডটা দিয়ে দিচ্ছি কত 5 মিনিট লাগবে সেদ্ধ হতে 5 মিনিট হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে এই 5 মিনিট একটু বেশি লাগলো আমি একটু আলুগুলো বড় বড় করে কেটেছিলাম টাইম লাগলো সব সেদ্ধ হয়ে গেছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে আসতে পারে ভিডিওটা লাইক করে দেবেন যদি পছন্দ হয় কমেন্ট করবেন আর শেয়ার করবেন এবার লাস্ট ফিনিশিং আমি যেটা দিচ্ছি সেটা হলো এই ধনে পাতা বাটাটা একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা পাতাটা বাটাটা দিলে আলাদা ফ্লেভার আসে এটা দিয়ে দেখবেন কেমন লাগে দেখে আমাকে জানাবেন যে কেমন লাগছে কেমন হয়েছে আমার আমারই স্টাইলে বলবো ব্রোকলিটা কেমন হয়েছে নিবিয়ে দিলাম ব্রোকলিটা অন্য পাত্রে আমি সার্ভ করে নিলাম গরম গরম এটা খেয়ে দেখবেন কেমন লাগে থ্যাংক ইউ